পশ্চিমা ছড় প্রভাবের গত হব হব্যর বিভিন্ন স্থানের বর্ষা সহ কুয়া মাড় মাড়েছে তবে জাগি কেমি সৃষ্টি হুয়ে কুয়পথর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থা হলে পাড়ি পরিণত হুয়ে যা বর্ষা আকারে তলক মাত্র যদি বায়ুর বেগ অতি ক্ষীপ্র থাকে তেবে এই জলীয় বষ্প প্ৰবল বেগৰে ঊৰ্ধগামী হু উতা অনুসাৰে তাপমাত্ৰা কমুবাৰ সময় সময়ত জলীয় বাষ্প অতি নিম্ন তাপমাত্ৰা থকা অঞ্চলৰে প্ৰৱেশ কৰে এই সময়ৰে জমাটো বান্ধিবোট বৰফ খণ্ডৰে পাৰণত হু তাপমাত্ৰা অতি কম থাৰু জলকণা এতিয়া সংস্পৰ্শৰে আচাৰ দ্বাৰা কুপথৰ আকাৰ বৃদ্ধি ঘটি থাকে ফলত ভাৰি হৈ এতিয়া তলকু পি থাকে কুয়থর আকার ও পরিমাণ বায়ুমন্ডল তাপমাত্রা ও জলীয় বাষ্পর ঘনত্ব উপরে নির্ভর করে অধিক জলীয় বাষ্প সাগক তাপমাত্রা অতি কম রহিলে। কুয়া আকার বড় হুয়ে কুয়া খণ্ড খন্ড অতি বেশি মিনিট পর্যন্ত টিষ্ঠি রুহে